খেতে ইচ্ছা করছে, কি খাবে বলো তো? সত্যি রান্না করবে আমার জন্য? ও মা, কেন করব না, একমাত্র বড় বলে কথা। তো বলোই না কি খাবে একবার। তাহলে মিক্স চাউমিন আর চিলি চিকেন। আরে চাউমিনের প্যাকেট তো ঘরে নেই। তাহলে তন্দুরি রুটি আর চিকেন কষা। যা, আমার দাঁতের ব্যথাটা বেড়েছে না? ও নো, তন্দুরি তো আয়েশ করে চিবোতে পারবো না। ওহো, সরি। ঠিক আছে, তাহলে কেশর পোলাও আর মটন কষা, এটাই ফাইনাল। আরে মটনে বড্ড চর্বি, আমার ভুঁড়িটা বেড়েছে তুমি জানো না? আজকে মটনটা খা। তাহলে পোলাও আর চিকেনের লাল লাল কষা, ওটা করো। এটাই ফাইনাল তো? হ্যাঁ, একদম জমে যাবে, দেখে নিও। ও মা, কি কাণ্ড! আজকে তো সোমবার, আজকে আমি আমিষ রান্না করতে পারবো না। অন্য কিছু? তাহলে তুমি যা খুশি করো, ওটাই করো, আর ওটা দিয়ে আমি খেয়ে নেবো, সারাদিন মিটিয়ে চলবো। ও মা, তা বললে কি হয়? তুমি আমার একমাত্র বড় বলে কথা। তুমি ভালো মন্দ খেতে চেয়েছো আর আমি খাও না, তাই হয় না। বলো না, বলো। তা বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে, তুমি আমার একমাত্র বড় বলে কথা। তাহলে ঠিক আছে, শোনো, কেশর পোলাও আর আলুর দম করো। আলু ছাড়া আলুর দম হয় নাকি শুনি? বাজারে গিয়ে আলুটা এনেছিলে তুমি? আমার তো কোনো কথা কানে যায় না, অখাদ্য লোক একটা। বাজারে গিয়ে হেলে দুলে 2 কেজি আলু বোখরা তুলে আনলো, অসহ্য লোক। তোমার সাথে না সংসারই করা যায় না। তুমি খাও না, আমি খাও না। তাহলে সিদ্ধ ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, আবার আলু সিদ্ধ। আবার কি বলে তুমি? তাহলে ম্যাগি, সারাদিন খালি ম্যাগি খেয়ে পড়ে থাকবো। জানতাম শেষমেশ তুমি ম্যাগি খেতে চাইবে। এত বছর ধরে তোমার সাথে সংসার করছি, হারে হারে তোমাকে চিনি আমি, সেই জন্য আগে থেকেই না গরম জলটা বসিয়ে দিয়েছি, ম্যাগি মশলাটা ছড়িয়ে নিয়ে আসছি।